ক্রিকেট কর্পোরেশন ওসাকা এরো এই দুইটা ক্রিকেটের জন্য বেস্ট শুধু অষ্টাশি টাকা ডজন ডজন হয়েছে তিরিশ টাকা আর একটা আরও আছে এটা আছে বিশ টাকা ডজন দশ পিস আশি টাকা টাকা রহমান রাহিম আমি রেজাউল করিম আমার প্রতিষ্ঠানের নাম আল করিম ইলেকট্রিক আমি নবপুরে ওসাকা কস্টিপ বেঁচে থাকি ওসাকা কস্টিপ ডিয়ার ডিয়ার কস্টিপ লায়ন কস্টিপ তিশা কষ্টি ডিআর ফায়ার মিস্টার প্যাডোলো স্টেশনারি টেপ এবং কম মূল্যে আমার কাছ থেকে নিলে নিতে পারেন হোলসেল প্রাইস এটা হচ্ছে ডিআর ডিয়ার নর্মাল এটার রেট হচ্ছে আপনার একশো টাকা ডর্জন এটা হচ্ছে ওসাকা চৌধুরী এটা কী কী কষ্টি ব্যায়া এটা এটা হচ্ছে ডিআর

আর এক মাস পরে আবার একশো টাকা হয়ে যাবে এখন এটা এটার রেট একটু বেশি এটার রেট আপ ডাউন হয় তারপরে ওসাকা চৌধুরী চৌধুরী ওসাকা এটা হচ্ছে তারপরে এটা হচ্ছে আপনার ওসাকা প্লাস্টিক যেটা ওসাকা জাপান বলে এটা হচ্ছে বিরাশি টাকা ডজন বিরাশি টাকা আপনার ওসাকা টেট কর্পোরেশন ওসাকা টেট কর্পোরেশন এবং এটা হচ্ছে আপনার বল ইয়ার জন্যে ক্রিকেটের জন্যে এই 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 ওসাকা টেট কর্পোরেশন ওসাকা অ্যারো এই দুইটা ক্রিকেটের জন্যে বেস্ট বেস্ট হ্যাঁ এই দুইটা এই দুইটা ক্রিকেটের জন্যেই খুবই ভালো এটা ফাটে না এটা ভালো করে টেকসই এটা স্পোর্টস মার্কেটে আমি দেই ওসাকা অ্যারো হচ্ছে একশো তিরিশ টাকা এখন এখনকার মূল্য আর হচ্ছে ওসাকা ট্রেড কর্পোরেশন একশো চব্বিশ টাকা ওসাকা ট্রেড কর্পোরেশন আর হচ্ছে ওসাকা ওয়াল পারপাস এটা হইলে একশো ছাব্বিশ টাকা ডজন ডজন লায়ন লায়ন হয়েছে একশো আটানব্বই টাকা অষ্টাশি শুধু অষ্টাশি টাকা ডজন ডজন ওকে শুধু অষ্টাশি এটা হচ্ছে মিস্টার একশো ষাট টাকা

তারপর এটা হয়েছে পাঁচশো গস এটা এটা এটার রেট পড়ব আপনার দুশো টাকা দুশো টাকা পার পিস পার পিস যদি মাল নিতে চান তাহলে আমার কাছে আসতে পারেন আমি সারা বাংলাদেশে হোলসেল করে থাকি এবং নগপুরে হোলসেল করে থাকি যদি আমার কাছে মাল নেন অবশ্যই প্রতারিত হবেন না ভালো মালটা পাবেন আর জেনুয়াইন মালটা পাবেন আমার দোকানের নাম হয়েছে আল করিম নবাবপুর নবাবপুরবন মার্কেটের অপজিটিভে আলামিন মার্কেট দ্বিতীয়তলা আলামিন কুকারিস মার্কেটের আপনি এখানে আসলে সব ধরনের সর্ব কম মূল্যেই পাবেন ওকে ঠিক আছে ভাই যারা বিজনেস করতে যাচ্ছেন কস্টিভের করবেন তাদের জন্য আর কি ভিডিওটা অনেক বেশি হেল্পফুল লাগতো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে আমাদের হেল্প করার জন্য ভালো থাকবেন দর্শক আশা করি ভিডিওটা আমাদের অনেক ভালো লেগেছে আপনার সব ভালো থাকবেন হাফেজ